হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শোয়েব অফিসিয়াল। সো আজকে আমরা একটা ছবি রিভিউ দিব, বাপ্পি চৌধুরীর একটা সিনেমা। সো আমরা ছোট ছোট কিছু ক্লিপ দেখাবো আপনাদেরকে, মানে এক কথা রিভিউ দিব। ছবির শুরুতে আমাদের এক আপুমণি, তিনি শপিং করে ফিরছেন, অনেক সুন্দর সুন্দর সেরা ফাটা জামা কাপড় পরে তিনি শপিং করে আসছেন। এইবার কিন্তু 1 লাখ টাকায় হইব না, এইবার 5 লাখ টাকা দিতে হইব। আপুমণি শপিং করে ফিরছিলেন, ইন দা মিন টাইমে তাকে কিছু গুন্ডারা তাকে কিডন্যাপ করে নেয়। ভাইসি, এইবার কিন্তু 1 লাখ টাকায় হইব না, এইবার 5 লাখ টাকা দিতে হইব। এর এক্সপ্রেশনটা দেখছেন একবার, ভিলেনের ডায়লগ একবার দেখেন, জব্বর মাল ভাইসি, এইবার কিন্তু 1 লাখ টাকা দিয়ে হইব না, মানে কুত্তার মতো আর কি। শেষে ভিলেনের যে এক্সপ্রেশনটা, মানে ভিলেন নাইকে গোল্ডের মতো ঘোটা দিবে শিং দিয়ে, মানে ওরকম, আর পিছন থেকে লেরি কুত্তার মতো, মানে তার এক্সপ্রেশনটা দিছে, মানে জিব জিবা পা হাত বের করে, মানে কুত্তার স্বভাব এদের। যেহেতু নায়িকা কিডন্যাপ হয়েছে সেহেতু সে বাঁচাও বাঁচাও করে চিৎকার করবে, মানে এটাই সত্য। তখন নায়িকা চিৎকার করছিল, তখন পাশ দিয়ে আমাদের নায়ক ভাই যাচ্ছিল। অবভিয়াসলি নায়কদের মন বিশাল বড়, সো নায়ক বাঁচাবেই। সো নায়ক সাহেব ঠিক নায়কের মতোই গাড়ি ঘুরিয়ে বা বাইক ঘুরিয়ে সে নায়িকাকে বাঁচাতে চলে আসে। আমাদের নায়ক সাহেব যখন গাড়ির সামনে এন্ট্রি নেয়, সে সময় তার বাইকের পিছনটা ঠিক উপরে উঠে যায়। আর এই স্ট্যান্ড এমন ভাবে করা হয়েছে, একবার অদক্ষ অপ্রফেশনাল ভাবে করা হয়েছে, মানে এখানে বোঝাই যায় যে মানে রশি বা অন্য কিছু ব্যবহার করে মানে এটাকে উপরে তোলা হয়েছে। আচ্ছা, নায়কের হেলমেটটা কই গেল চাঁদের দেশে? ও, হেলমেট দেখি ফিরে আসছে। আমি ভাবছিলাম আর মনে হয় আসবে না, চাঁদের দেশেই থাকবে। নায়ক নায়িকাকে বাঁচানোর জন্য অনেক ফাইট করতেছে। নায়ক সব যখন ভিলেনদের সাথে মারামারি করতেছে, মূল ভিলেনটা আসলে সামনে মারামারি দেখতেছিল, মানে ইন দা মিন টাইমে একটু সে আমাদের আপামনি আসলে একটু ফাঁক ফোকর পায়, মানে একটু ছুটে যাবার, তিনি সেই ভিলেনকে যাহ মানে এভাবে করে ছুটে যায়। মানে নায়িকার অভিনয়টা একবার দেখছেন, যাহ যাহ, ও মানে এই শব্দটা কিসের? আরে নায়ক ভাই, আগে নায়িকাটারে বাঁচান, তারপরে জড়াজড়ি কইেন। আহ, অসাধারণ একটা সিন, মনটা প্রাণটা আরো একটা জিনিস সব জুড়ে গেছে। মূলত ভিলেন নায়িকাকে ধরার জন্য আসছিল, আর আমাদের নায়ক ভাই নায়িকাকে বাঁচানোর জন্য ডান হাত তার ওইখানে দেয়, মানে নায়িকাকে বাঁচানোর জন্য। মানে আগের সিনেমাতে আমরা দেখতাম, যদি নায়িকাকে যদি কেউ গুলি করে বা নায়িকাকে যদি কেউ হামলা করে, মানে সেই সময় নায়ক সামনে যে বলে, যদি ওকে মারতে চাস তাহলে আমাকে মেরে অথবা আমার ওপরে দিয়ে যেতে হবে। আর এই সিনেমায় বাপ্পি ভাই আমাদেরকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে দিছে যে নায়িকাকে বাঁচানোর জন্য জাস্ট একটা হাতি যথেষ্ট। আরে বাপ্পি ভাই, আপনারা কি এমনিতে এমনি লুচ্চা কই? ফার্স্টে মারামারিটা শেষ করে নায়িকাকে উদ্ধার করেন, পরে নায়িকাকে নিয়ে বিছানায় যাবেন না পাট খেতে যাবেন সেটা পরে ভাববেন, মানে আগেই যে আপনি লুচ্চামো শুরু করছেন রে ভাই। আরে আমাদের নায়কের অবস্থা দেখছেন, সে সুপারম্যান হয়ে গেছে, মানুষ এমনিতেই উঠতে পারে না, আর উনি নায়িকাকে নিয়ে উপরে উঠে গেছে। একে তো সুন্দরী, তার উপর আজকে যা ড্রেস আপ করেছেন, কিডন্যাপারদের আর কি দোষ দেব বলুন? ভালো মানুষের নিয়ত
বদলে যেতে পারে, সবার না আপনার মতো লুচ্চাদের ভাবনাই বদলে যেতে পারে। নাম ঠিকানা কিছুই কি দেবেন না, নাকি আপনার স্ত্রীর বারণ? এরকম ডায়লগ কোথায় ছিল ভাই? মানে খালে পুকুরে ডাস্টবিন থেকে কুড়ে আনা এইসব ডায়লগ, নাকি আপনার স্ত্রীর বারণ আছে? আছে আছে, মানে দিন না তাকে, দিন না। আমাদের নায়ক সাহেব কোথা থেকে যেন আসছে, আমাদের নায়ক সাহেব তিনি একজন মেয়েকে ইয়ে করার চেষ্টা করছে আর কি। ওকে, আমাদের নায়িকা অনেক বাঁচার চেষ্টা করছে, মানে এভাবে বাঁচার চেষ্টা করছে সে। একটা ছেলে আমার রুমে ঢুকে আমাকে ধরে জোর করে। হোয়াট? আরে ভাই এটা একটা স্বপ্ন ছিল। ওহ ম্যান, অনেকদিন পরে ভাবছিলাম যে বাপ্পি চৌধুরীর একটা ইয়ে ভিডিও দেখবো। ওফ, আমার মানে ইচ্ছাটা, মানে আমার ইচ্ছাটা একবার চুর মার করে দিল। শেট ম্যান শেট, স্বপ্নের ভিতরে বাপ্পি চৌধুরী জামা কাপড় খুললো, এই এক্সপ্রেশন গুলো দিল, মানে এত কিছু জোর জবরদস্তি করলো, সবকিছু মিথ্যা হইলো, মানে এটা স্বপ্ন। শেট ম্যান শেট। কিসের ছেলে, রুমে তো তুই একা বিছানে শুয়ে শুয়ে চিৎকার করছিলি। একা, তার মানে কি পুরোটাই তো স্বপ্ন নয় তো কি? তার মানে কি, বাস্তব হলে বেশি ভালোই তো। আরে মেয়েটার সেই স্বপ্নটাই মেয়েটাকে শেষ করে দিল, মেয়েটা ভাবছিল যে আসল হবে। উফ শেট, খুব ভয় পেয়ে গিয়েছিলাম, দেখ দেখ আমার বুকটা এখনো ধকধক করছে। আরে আমারও বুকটা ধকধক করছে। সারাদিন মাথা ঘোরানো, তারপর বমি বমি ভাব। হে আল্লাহ, তার মানে আমি প্রেগন্যান্ট না তো? হ্যাঁ, স্বপ্নে ইয়ে করছে আর এটা বাস্তবে ফল হইছে, এটা কেমনে সম্ভব ভাই? এটা পজিটিভ, সত্যি সত্যি পজিটিভ হলে কি করে? হায় হায়, এখন আমার কি হবে? আমি কাকে কি জবাব দেব? কিভাবে সমাজে মুখ দেখাবো? কে আমার এত সর্বনাশ করলো? আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? আমি সমাজে হাঁটবো চলবো পারবো সুজবো কিভাবে? তুই আমাকে ইয়ে না করলে আমি আজ প্রেগন্যান্ট হতাম না। আমার প্রেগন্যান্সির জন্য দায়ী তুই, আমার এই অবস্থার জন্য দায়ী তুই, আমি তোকে পুলিশে দেবো। সাক্ষী, আমি সাক্ষী, আমি এক নম্বর সাক্ষী, তোমাকে ইয়ে করছে মানে ইয়ে করে আবার প্রেগন্যান্ট করছে, মানে একমাত্র সাক্ষী আমি, ওকে ধরে পুলিশে দেওয়া একান্ত তোমার কর্তব্য। কিসের ইয়ে, কিসের প্রেগন্যান্সি? ও, কিচ্ছু বুঝতে পারছিস না ভেজা বেড়াল। মানে সব করে টোরে সে এখন ইয়ে মানে বোঝে না। হ্যাঁ, ইয়ে মানে সে বোঝে না। সাক্ষী আমি, ওকে অবশ্যই পুলিশে যাওয়া দরকার, অবশ্যই পুলিশে দেওয়ার দরকার, তুমি ইয়ে মানে বোঝো না। না সো বাই দ্য ওয়ে গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন, আর ভিডিওটি ভালো লাগলে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। রান।